খেলার খবর। প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিতে ভোরে জার্মানির পথে রওনা হয়েছেন বাংলাদেশের 10 হকি খেলোয়াড়। সেখানে পোল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচগুলো এশিয়া কাপের বাছাই পর্বে বাংলাদেশের ভালো ফলাফলের জন্য আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করছেন খেলোয়াড়রা। অন্যদিকে কর্মকর্তারা বলছেন, এ সফরে শুধু খেলোয়াড়রাই নয়, উন্নত প্রশিক্ষণে দীক্ষিত হবেন কোচরাও। সাকিব রুবেনের রিপোর্ট। বাংলাদেশের হকি ইতিহাসে এবারই প্রথম কোনো টুর্নামেন্টের আগে একসাথে বিদেশে প্রশিক্ষণে ব্যস্ত হবেন হকি খেলোয়াড়রা। জার্মানিতে তাদের মূল প্রশিক্ষণ ক্যাম্প হলেও খেলোয়াড়রা 9টি প্রস্তুতি ম্যাচ খেলবেন পোল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে। জার্মান কোচিং স্টাফের তত্ত্বাবধানে গত এক মাস ধরে সেখানে আছেন 9 জন, তাদের সাথে যোগ দিচ্ছেন এবার বাকি 10 জন। ভালো ট্রেনিং, ভালো খেলা এবং ইউরোপিয়ান স্টাইলের কিছু যাতে আমরা নিয়ে আসতে পারি, এই জন্যই আমাদের মূল টার্গেটে এখানে যাওয়া। 2-3 তারিখের মধ্যে ব্যাক করব, ব্যাক করে এখানে আবার 10-15 দিন বা 20 দিন এখানে যে ট্রেনিংয়ের টাইম আছে সেটা করে আমরা হংকং যাব ইনশাআল্লাহ। এই সফরে অবশ্য শুধু খেলোয়াড়াই নয়, ইউরোপের উন্নত প্রশিক্ষণে দীক্ষিত হবেন কোচরাও। দেশের অন্য খেলোয়াড়রাও যাতে আন্তর্জাতিক হকির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে সেজন্য কোচদেরও প্রশিক্ষণের পরিকল্পনা নিয়েছে এবার ফেডারেশন। কিছু ভালো সফটওয়্যার কিনা, যে সফটওয়্যারগুলো পরে আমরা টেকনোলজি ট্রান্সফার করতে পারবো হারুন ভাইয়ের মাধ্যমে। হারুন ভাই একটা সপ্তাহে ওই জায়গায় একটা ট্রেনিং নিয়ে আসবেন এবং এই সফটওয়্যারগুলো, এই ম্যানুয়ালগুলো যাতে আমাদের লোকাল যারা কোচ আছেন তারা যাতে এই জিনিসটা অ্যাডাপ্ট করতে পারে। প্রস্তুতি শেষে 19 থেকে 27 নভেম্বর হংকংয়ে এশিয়া কাপের বাছাই পর্ব অর্থাৎ এইচএফ কাপ খেলবে বাংলাদেশ। শাকির রুবেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।